হ্যালো ফ্রেন্ডস, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে বন সহায়ক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। 2000 শূন্য পদে বন সহায়ক কর্মী নিয়োগ করা হবে। তো তোমাদের কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে আসলে দেখতে পারবে তারা একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং বিজ্ঞপ্তি থেকে তোমরা সমস্ত বিষয় A to Z জানতে পারবে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে বিজ্ঞপ্তির ডেট 19/5/2023। তো আমরা এখন এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নিচ্ছি কীভাবে আমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করব। তো ফ্রেন্ডস, এখানে দুভাবেই অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, বাংলাতেও দেওয়া রয়েছে আবার ইংরেজিতেও দেওয়া রয়েছে। তো তোমরা সিম্পলি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে এসে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পর তোমরা দু ধরনের অ্যাপ্লিকেশন দেখতে পারবে, একটি বাংলা এবং একটি ইংলিশ। তো ফ্রেন্ডস, আমি বাংলা যে আবেদনপত্রটি রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই যে প্রথমের যে স্টেপগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা অনায়াসে ফিল আপ করতে পারবে। নিজেরা নিজেদের ডকুমেন্টসগুলো দিবে, কারা কোন জায়গার থেকে রয়েছে, কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সমস্ত বিষয় A to Z ভালোভাবে ফিল আপ করবে এবং এই অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের কী কী ডকুমেন্টস দিতে লাগবে সেটাও তারা কিন্তু এখানে বলেছেন। প্রথমেই বলা হয়েছে বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। এরপর তোমরা যদি কেউ তপশিলি জাতি, উপজাতি বা অনগ্রসর শ্রেণী অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে তার সার্টিফিকেট অবশ্যই লাগবে। তো ফ্রেন্ডস, এই যে আবেদনপত্রটা এটা তোমরা কোথায় জমা করবে সেটাও কিন্তু তারা এই যে নির্দিষ্ট PDFটা রয়েছে এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছেন। দেখো, তোমরা দেখতে পারবে তোমরা যারা যে ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছো সেই ডিস্ট্রিক্টের যে অফিস, সেই অফিস এর নামটা তোমরা দেখতে পাচ্ছ। সিম্পলি তোমরা অফিসে যাবে, অফিসে গিয়ে তোমাদের যে অফিসে নির্দিষ্ট ড্রপ বক্স থাকবে সেই বক্সে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে। এবং তার সাথে তোমাদেরকে আর কয়েকটি কথা বলে রাখি, হাতে সময় খুব কম রয়েছে, আর মাত্র 5 থেকে 6 দিন রয়েছে। তোমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনগুলো জমা করে নির্দিষ্ট যে অফিসের ঠিকানা তারা দিয়েছেন, তোমরা যারা যে ডিস্ট্রিক্ট থেকে রয়েছো সেখানে গিয়ে তোমরা অবশ্যই এগুলো জমা করবে। এবং এই অ্যাপ্লিকেশন করতে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব। তো দেখো, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেমনটা তোমাদেরকে বললাম 19 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার লাস্ট 7 ডে। তোমরা দেখতে পাচ্ছ লাস্ট 7 ডে, 7 দিন কিন্তু সময় থাকবে তোমাদের হাতে। অলরেডি 1 দিন চলে গিয়েছে, তো হাতে মাত্র আর 6 দিন সময় রয়েছে, অর্থাৎ পরের সপ্তাহটা তোমরা টোটালটাই পাচ্ছ। তো পরের সপ্তাহের মধ্যে তোমরা অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে সম্পূর্ণ অফলাইন প্রক্রিয়ায়। এবং এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কোনো রকম কোথাও কোনো চার্জ দিতে হবে না। তো দেখো, এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন 2000 শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এই পোস্টে নিয়োগ করার ক্ষেত্রে কী কী পদ্ধতি তারা বলেছেন, তোমাদের কত টাকা স্যালারি দিবে এটাও কিন্তু তারা উল্লেখ করেছেন। মাসে তোমাদের 10,000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। এবং এছাড়াও যেমনটা তোমাদেরকে পূর্বে বললাম, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই তোমরা আবেদনগুলো জমা করতে পারবে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে ঠিকানা সেটাও কিন্তু তোমরা দেখে নিয়েছো। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তারা এখানে বলেছেন যে তোমরা 8ম শ্রেণী পাস, তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন 8ম শ্রেণী পাস থেকে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে রয়েছো তারাও কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং SC ST ক্যান্ডিডেটদের জন্য যেটা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় সেটা কিন্তু অবশ্যই থাকছে। এবং যে সমস্ত ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে, দেখো তারা এখানে বলে দিয়েছেন তোমাদের যেটা বয়সের প্রমাণপত্র হিসেবে তারা চেয়েছেন আধার কার্ড, তারপরে ভোটার আইডি কার্ড, তারপরে বার্থ সার্টিফিকেট, এছাড়াও প্যান কার্ড যদি থাকে সেটাও লাগবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তারা বলেছেন মার্কশিট অফ লাস্ট এক্সাম পাসড, তোমাদের লাস্ট যে এক্সামিনেশন তোমরা দিয়েছো, যে এক্সামে পাস করেছো তার সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই জমা করতে হবে।
এবং এর সাথে একটি কথা বলে রাখি, তোমরা যে জেরক্স কপিগুলো জমা করবে সেগুলোতে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবে, সেলফ অ্যাটেস্টেড করে তবেই জমা করবে। তো ফ্রেন্ডস, আশা রাখছি তোমরা প্রত্যেকটা বিষয় এ টু জেড জানতে পারলে, এবং তোমাদের যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তারা এখানে কয়েকটি কথা বলেছেন। সিলেকশন প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করবে। নিয়োগ করার পদ্ধতি হিসাবে তারা যে সমস্ত বিষয়ের উপর তোমাদেরকে ইন্টারভিউ নেবে, প্রথমে রয়েছে বাংলা রিডিংয়ের ক্ষেত্রে 30 নম্বর থাকছে, তারপরে বাংলা রাইটিংয়ের ক্ষেত্রে 30 নম্বর থাকছে, এছাড়াও অ্যাবিলিটি টু রিড ইংলিশ অর হিন্দি এখান থেকে থাকছে 10 নম্বর, জেনারেল নলেজ বা ওরাল টেস্ট এখান থেকে থাকবে 20 নম্বর, এবং পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট ওয়ার্ক এখান থেকে থাকছে তোমাদের 10 নম্বর। টোটাল 100 নম্বরের মধ্যে ইন্টারভিউ হবে। তো তোমরা যারা ইন্টারভিউ কোয়ালিফাই করবে তোমাদেরকেই কিন্তু এই চাকরিতে নিয়োগ করবে। এবং তোমরা যদি আরও কিছু বিস্তারিত বিষয়ে জানতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে তোমাদের মতামত এবং তোমাদের প্রশ্নগুলো জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।